আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি বাংলাদেশি ব্লগার লিজা। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা পাউরুটি দিয়ে ব্রেডক্রাম তৈরি করতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটি খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর আজকে আমি ব্রেডক্রামগুলি পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো। আমি অবশ্য সবসময় পাউরুটি দিয়ে ব্রেডক্রাম তৈরি করে থাকি, তো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পাউরুটিটাকে এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। এই যে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। বড় করতে যাবেন না, ছোট ছোট টুকরো করলে ব্রেডক্রামগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন যে ছোট ছোট টুকরো করে রাখা পাউরুটিগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে দেওয়ার পরে আপনারা চুলার আঁচটা কিন্তু মৃদু আঁচে রাখতে হবে, নতুবা ব্রেডক্রামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর পুড়ে গেলে তখন এমনিতেই তিতোতিত একটা ভাব চলে আসবে। তো চুলার আঁচটা মৃদু আঁচে রেখে আপনারা এভাবে ব্রেডক্রামগুলো উল্টে পাল্টে দিবেন, আর খুব বেশি মচমচে করতে যাবেন না। এই যে আমার ব্রেডক্রামগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে, আর যখন এরকম একটা কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন, নতুবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন আমি এটা ঠান্ডা করে নিব, ঠান্ডা বলতে অতটা ঠান্ডা না। এই তো আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এইভাবে করে নেবেন, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রত্যেকটা ঠিক এভাবে করে নিতে হবে, স্কিনটা যাতে বেশি পুড়ে না যায়। এখন আমি একটা ব্লেন্ডার জারে এই পাউরুটিগুলো নিয়ে নিব, টুকরোগুলো নিয়ে নিব, সবগুলো একসাথে নিয়ে নিব। চেষ্টা করবেন বড় এরকম জার নিয়ে নিতে, তাহলে সবগুলো একসাথে করে নিলে খুব সুবিধা হয়। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ব্রেডক্রামটা তৈরি হয়ে গেছে, আমি ব্লেন্ডারে এটা গুঁড়ো করে নিয়েছি। আর খুব বেশি মিহি করতে যাবেন না, আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে সেম এরকম করে নেবেন। তো খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারেন বাসায় তৈরি ব্রেডক্রাম দিয়ে যে কোনো খাবার, ফাস্টফুড টাইপের যে কোনো খাবার তৈরি করে খেলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আমি মনে করি, বাজারের কেনা কৃত্রিম ব্রেডক্রাম থেকে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।